যারা প্রিয় মানুষকে কাছে চান, যাদের চাকরি হয় না, যারা দুশ্চিন্তাগ্রস্ত, যারা পরিবারে ভালোবাসা পাচ্ছেন না, যারা সবসময় টেনশনে থাকেন, যাদের চলার পথ সুগম নয়, কঠিন হয়ে রয়েছে এবং আপনি ঘুমাতে পারেন না, দুশ্চিন্তায় আপনি চিন্তাগ্রস্ত হয়ে শরীর নষ্ট করে ফেলেছেন, আপনার শরীরে এনার্জি নেই, আপনি সেক্সুয়ালি প্রবলেম রয়েছে, এবং যে সমস্ত মহিলাদের মাসিক প্রবলেম অথবা ব্লাডের মধ্যে দুর্গন্ধ আসা, কালার পরিবর্তন হওয়া, ঠিক মতে না আসা, ঘুম হয় না, পরিবারের লোকজন বকা দেয়, আপনাকে ভালোবাসে না, আপনি মানুষের কাছে বড় হতে চান কিন্তু বারবার ছোট হয়ে যাচ্ছেন, আপনি কোনো ব্যবসা বাণিজ্যে মন দিচ্ছেন কিন্তু সেটি ভালোভাবে হচ্ছে না, ভালো কোনো অফার আসলে সেটি কোনো না কোনো কারণে পড়ে যায়, আপনাকে যারা প্রথমে ভালোভাবে নেয় তারা কেন জানি আপনাকে ছেড়ে দূরে সরে যায়, আপনাকে অনেক সময় সামনাসামনি অনেক সময় পিছনে আঘাত করে, যারা আপনার আপনজন তারাই আপনার ক্ষতি সাধন করে। এত সব প্রবলেম যদি আপনার জীবনে হয়ে থাকে কোনো একটি, তাহলে আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, আপনি খেজুর কিনবেন, কালো জিরা কিনবেন এবং পানি নেবেন জমজমের, সরিষার তেল নেবেন, আতর নেবেন, এবং এখান থেকে যদি পারেন তাহলে জয়তুন ফল কিনবেন। এই সব কিছুকে একত্রিত করে আপনি প্রথমে আয়াতুল কুরসিটা ওখানে পড়বেন, এরপরে সুরা হাশর থেকে 3 তেলাওয়াত করবেন, এরপরে 4 কুল পড়বেন, যদি সব সম্ভব না হয়, 4 কুল না হয় তাহলে কুল আউযু বিরব্বিন নাস, সুরা ফাতিহা সাথে রাখবেন, আগে এবং পরে দুরুদ শরীফ পড়বেন, এবং যখন এই কাজটি করবেন তখন অজু করে নেবেন। আপনি যেই হন না কেন, সাধারণ অথবা হুজুর, যে কেউ হন না কেন, পবিত্র কোরআন সবার জন্যই সমান, এটি কারো কথা মানে না, আল্লাহ যা নাজিল করেছেন তা সবার জন্য সমানভাবে নাজিল করেছেন, তাই আপনি শুধু এতটুকু কাজ করবেন, শুদ্ধভাবে পড়বেন, যদি শুদ্ধভাবে পড়তে না পারেন তাহলে আমার মুখের সাথে মুখ মিলিয়ে আমি যা পড়ছি তা আপনি আমার সাথে মুখ মিলাবেন, মুখ মিলিয়ে পড়বেন, যদি তাও সম্ভব না হয় তাহলে কাছের প্রিয় কোনো হুজুরের কাছে গিয়ে এই দোয়াগুলো পড়ে আপনি সামনে এই যে দ্রব্যগুলো দেখছেন তার উপর ফু দিবেন, ফু দিয়ে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে নিয়ত করে আল্লাহর উপর ভরসা রেখে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই খেজুর খাবেন, জয়তুন ফল খাবেন, কালো জিরা খাবেন, জমজমের পানি খাবেন, আর সাধারণ পানি দিয়ে গোসল করবেন, এবং প্রতিদিন গোসল করার পর সেই পানিটা বাসার ভিতরে আপনি যেখানে থাকেন, রাত্রি যাপন করেন, সেখানে ভিতরে ছিটিয়ে দিবেন। এইভাবে 7 থেকে 21 দিন, ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, মহান রবের পবিত্র কোরআনের প্রতি যদি আপনার ভরসা থাকে, ইনশাল্লাহ আশা করা যায় অতি দ্রুত টাইমে আপনি তা থেকে মুক্তি লাভ করবেন। যদি আপনার এরপরও কোনো কারণে আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে যায় এবং আপনি আরও কোনো কিছুতে, আমি যা বলেছি সব বলে ফেলেছি, এরপরও যদি আরও কোনো কিছু প্রয়োজন বোধ করেন, দয়া করে আমাদেরকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন পবিত্র কোরআনের উপর ভরসা করি, কেননা আল্লাহ পাক বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি ওই কোরআনকে নাজিল করেছি মানুষের এবং প্রাণীদের শিফার জন্য, এ কথার কোনো মিথ্যা নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো রকমের সন্দেহ করা, সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নেই। অতএব প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনকে বক্ষে ধারণ করুন এবং আজই নিজের কাজ নিজে করুন। মনে রাখবেন, নিজের কাজ নিজের কোরআন নিজে করলে আপনি নিজের কাছে ফেথফুল মনে করবেন, নিজের কাছে প্রশান্তি লাগবে। চলুন আজকে এই দ্রব্যের উপরে কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আপনি যদি ন্যূনতম উপকার বোধ করেন, কোনো হুজুরকে টাকা দিতে হবে না, কেউ আপনাকে প্রতারণার সুযোগ নেবে না, ইনশাল্লাহ আপনি পবিত্র কোরআনের প্রতি আল্লাহর প্রতি ভরসা রেখে করে যান, আশা করা যায় আপনি এমন একদিন আসবে যেদিন আপনি হয়তো বা আমাকে বলবেন যে হুজুর আপনার এই একটি কথা আমার খুব কাজে লেগেছে। অতএব দ্য স্টার্ট নাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.
بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.